আপনাকে তার নাম্বার দিব, যদি চান আপনি তাকে ইন্টারভিউ নেবেন। হ্যাঁ জি, আমার পরবর্তী প্রশ্ন আছে, সেটা হচ্ছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর হজের কথা বলে মধ্যপ্রাচ্যে গেছেন, সেখানে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট রাজনৈতিক নেতার সাথে বৈঠক করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তিনি একাধারে রাজনীতিতে ধর্ম টেনে আনেন, আবার মুসলিম বিদ্বেষী ইহুদিদের সাথে মিটিং করেন, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? ধন্যবাদ সময় উপযোগী প্রশ্ন করার জন্য, বাট আই ডোন্ট কেয়ার এসব। এবং নুরুল হক নূর তার সাথে দেখাও করেনি, এটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যাচারিতা। যেমন সেফুদার নামে আপনি দেখবেন বাংলায় বলে পরিমণির গর্বে সেফুদার বাচ্চা। আসসালামু আলাইকুম, সেফাতুল্লাহ সেইফুদা, বাংলাদেশে একজন ভাইরাল ব্যক্তি যিনি ভিপি নূরকে নিয়ে কথা বলেছেন। ভিপি নূর যখন বাংলাদেশ থেকে কাতার এবং হজ করার জন্য, ওমরা হজ করার জন্য সৌদি আরবে প্রবেশ করেছেন, সেটা নিয়ে বাংলাদেশের কিছু মানুষের ঘুম কিন্তু হারাম হয়ে গিয়েছে এবং তিনি দেশে আসলে তাকে ফাঁসিতে ঝুলানো হবে এমন বক্তব্যও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। তবে সেইফুদা এবার ভিপি নূরকে নিয়ে যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যটা শুনলে সেইফুদার ব্যাপারেও একটা ধারণা পাবেন। তিনি যে দাবি করছেন যে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, প্রফেসর হিসেবে অনেকে হয়তো তাকে বিশ্বাস না করলেও তার বক্তব্যের দ্বারা সেই বিষয়টা ফুটে উঠবে। সেইফুদা ভিপি নূরকে দিয়ে যে বক্তব্যগুলো দিয়েছে, সে বক্তব্যগুলো আসলেই কতটা চমকপ্রদ ছিল এবং যত মানুষের ঘুম হারাম হয়ে গেছে বা যত মানুষের চুলকানি শুরু হয়ে গেছিলো সেই সমস্ত মানুষের চুলকানির মলম হতে পারে সেইফুদার বক্তব্য। চলুন এই ভিডিওতে লাইক দিয়ে সেইফুদার সম্পূর্ণ বক্তব্যটুকু একটু শুনে আসি। আপনাকে তার নাম্বার দিব, যদি চান আপনি তাকে ইন্টারভিউ নেবেন। হ্যাঁ জি, আমার পরবর্তী প্রশ্ন আছে, সেটা হচ্ছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর হজের কথা বলে মধ্যপ্রাচ্যে গেছেন, সেখানে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট রাজনৈতিক নেতার সাথে বৈঠক করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তিনি একাধারে রাজনীতিতে ধর্ম টেনে আনেন, আবার মুসলিম বিদ্বেষী ইহুদিদের সাথে মিটিং করেন, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? ধন্যবাদ সময় উপযোগী প্রশ্ন করার জন্য। ও যা দেশ বিদেশে যাওয়ার আগে আমার সাথে কথা বলেছে, আমার দোয়া নিয়ে গিয়েছে, এবং যারা মিডল ইস্টে আছে অনেকে বলে আমার ভক্ত, আমাকে ভালোবাসে এই সেই, ওদেরকে আমি বলে দিয়েছি টেলিফোন করে যে আমার পিপটা বাহিনী আছে সারা পৃথিবীতে। আমি বলেছি তোমরা তো আমি জেলে অনেক কিছু করবো, আমরা মাথায় তাজ বানিয়ে রাখবা, এখন একটা টেস্ট। টেস্ট হলো আমার নাতি, আমার প্রিয় নাতি নুরুল হক নূর, যাকে আমি এই ভিপি বানানো থেকে এই পর্যন্ত প্রমোট করেছি, তাকে আমি লাইক করি, তাকে আমি বকাও দিই, অনেক বকাবকি করি প্রাইভেটে। তারপরেও তাকে আমি বলি যে নতুন প্রজন্মের ইয়াং জেনারেশন রাজনীতিতে আসতে হবে, আমাদের রাজনীতিকে তিনটা পরিবার ইয়ে করে রেখেছে, কি বলে জিম্মি করে রেখেছে, পুরো জাতি তিনটা পরিবারের হাতে জিম্মি হয়ে আছে দেশ স্বাধীন হওয়ার পর থেকে, মুজিব পরিবার, জিয়া পরিবার এবং এরশাদ পরিবার। পরিবারতন্ত্র চাই না, আই ডোন্ট লাইক ফ্যামিলি ডাইনেস্টি, এটাকে ধ্বংস করতে হবে। তৃতীয় স্রোত সৃষ্টির জন্য আমি মাহমুদুর রহমান মান্নাকে আপনি ছিলেন তাই না, তাকে প্রমোট করেছি গণ যে কি বলে শাহবাগে যেটা গণ জাগরণ মঞ্চ, সেটার নেপথ্য নায়ক সেফুদা, যদি পিপল ডোন্ট নো, আজকে সারা পৃথিবীকে আমি জানিয়ে দিচ্ছি। আমি দেশের এই 10,000 মাইল দূরে বসেও 24 ঘন্টা আমার মাকে নিয়ে চিন্তা করি, আমার মা মানি আমার দেশ। আমাকে যখন কেউ জিজ্ঞেস করে স্যার কেমন আছেন, দাদা কেমন আছেন বা ভাই কেমন আছো, আমি বলি যে আমার মা ভালো থাকলে আমি ভালো থাকি, তোমরা আমাকে কেমন রেখেছো, আমার মাকে কেমন রেখেছো। তো হিরো এই নুরুল হক নূরের নামে ফ্রম দি ভেরি বিগিনিং, যখনই আপনি দেখবেন গাছের বড় আড্ডালটা ভেঙে যায় যখন বন্যা আসে, আপনি বরিশালের অনেক ঝড় বৃষ্টি দেখেছেন তাই না, ঝড় আসলে বড় গাছটার মাথা ভেঙে যায়। তো নুরুল হক নূরকে যতই আমরা উঠাবার চেষ্টা করছি উঠছে সে, তবে সে লক লক করে বেড়ে যাচ্ছে, তার এখনো সে বাচ্চা মানুষ তাই না, রাজনীতিতে শিশু, অনেক ভুল ভ্রান্তি থাকবে। তারপর আমি তাকে বলছি যে দরকার আছে, আর মোসাদ আপনারা যারা ওই সাউথ এশিয়া যে বসে থাকেন, আমরা এইসব এই সেন্ট্রাল ইউরোপে থাকে সেফুদা, ওই মোসাদ খোসাদ গোনে না, সেফুদা বিশ্বের সারা গোয়েন্দা, ওকে গোয়েন্দাদের ফাদার। আমি সব কথা বলবো না, বাট আই ডোন্ট কেয়ার এসব। এবং নুরুল হক নূর তার সাথে দেখাও করেনি, এটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যাচারিতা। যেমন সেফুদার নামে আপনি দেখবেন বাংলায় কিন্তু সবাইকে জানিয়ে দেন, আমি বাংলায় ফেসবুকে ইউটিউবে কোনো পোস্ট লিখি না, যেমন বলে পরিমণির গর্বে সেফুদার বাচ্চা। আরে ভাই 10,000 মাইল দূর থেকে
পরিমণির গর্ভে সেফুদার বাচ্চা কি করে আসে? কিছু অসভ্য আছে, নারী কুকুর আছে, এবং এরা সব ধর্মবাদী বদমাইশ, এরা এরা হলো বাঙালি মুসলমান, এদেরকে আমি ঘৃণা করি, তাদের এই কাজকে ঘৃণা করি, এরা মিথ্যাচারিত করে। আমি শিওর নুরুল হক নূরের এই ছবিটা এটা সম্পূর্ণ এডিট করা, আর দেখা করলেই বাকি। যদি জয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে জয় তার সাথে মিটিং করতে পারে, একজন রাজনীতিবিদ হিসেবে উঠতি রাজনীতিবিদের সাপোর্টের জন্য হতে পারে ফিনান্সিয়াল সাপোর্ট, সমস্যা কি? পৃথিবীর পলিটিশিয়ানরা এমনকি ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বা পুতিন, এরা সবাই কিন্তু ডোনেশনের উপর পলিটিক্স করে। আপনি ইংল্যান্ডে ফিনল্যান্ডে দেখেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলোতে কম, তারা সেলফ রিলায়েন্ট, তারপরেও পলিটিশিয়ানরা কিন্তু ডোনেশন নেয়। আমার এই অস্ট্রিয়াতেও আমি জানি, আমি রাজনীতি করি, আমি কিং হই না, আই এম এ কিং মেকার, ওকে? সেইফুদার কথার মধ্যে সেইফুদার ব্যক্তিগত পরিচয় ফুটে উঠেছে, তবে সেইফুদা একটি ফানি লোক সেটা কিন্তু আসলে তার বক্তব্যের দ্বারা সেটা প্রমাণ হয়েছে। তো সেইফুদার কথা নির্বিশেষে ভিপি নূর সে দেশে যাওয়া আসলে কতটুকু অপরাধ হয়েছে তার ব্যাখ্যা বিশ্লেষণ সেইফুদা যেটা দিয়েছে তার সাথে আপনি সহমত কিনা সেটা কমেন্ট সেকশনে জানাবেন। সেইফুদাকে নিয়ে আপনার মন্তব্য অবশ্যই করে যাবেন কমেন্ট সেকশনে, আপনার প্রত্যেকটা মন্তব্য আমি দেখে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।